বিশ্বযুদ্ধ লাগলে যদি 600 কোটি মানুষ মারা পড়ে, তারপরে দেখবেন একটা মানুষ মানে একটা পৃথিবী, একটা মানুষ মানে জগতের সবচেয়ে বড় ধন, একটা বিশ্বব্যাংক যেন পেয়ে গেলাম এমন মনে হবে। সেই যুগ আসতেছে, পোলাপান মারেন না, যা পারেন নেন, কাজে লাগবে। আমি বলে গেলাম আজকে কোরআন হাদিসের অভিজ্ঞতার আলোকে বলে গেলাম, কাজে লাগবে। ইমাম মাহদির সাথে যখন মুসলিমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এক বাবার কানু মিয়াতান, এক সেই যুগ আসতেছে, পোলাপান মারেন না, যা পারেন নেন, কাজে লাগবে। আমি বলে গেলাম আজকে কোরআন হাদিসের অভিজ্ঞতার আলোকে বলে গেলাম, কাজে লাগবে। ইমাম মাহদির সাথে যখন মুসলিমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এক বাবার কানু মিয়াতান, 100 ছেলে যুদ্ধে অংশ নিয়েছে, 100 ছেলের মধ্যে 99 জন শহীদ, একজন শুধু পাওয়া গেছে। আর আপনার যদি আছে 2 জন, যুদ্ধ করবে কি? ওরা কইবে, আরে বাবার মাত্র 2টা বাচ্চা, থাক যুদ্ধে যাইয়া মরে গেলে তো বংশই শেষ, বংশে বাতি দিবে কে, ঠিক না? সন্তান যে কত বড় নেয়ামত, সন্তানের রিজিক টোটাল আল্লাহর দায়িত্বে, আমাদের দায়িত্বে না। আজকে কষ্ট হোক, আগামী দিনে কষ্ট থাকবে না, কোনোদিনও থাকবে না। আল্লাহ ইশারা ছাড়া যেমন কোনো কিছুই হয় না, তাহলে মানুষ যে খারাপ কাজগুলো করে সেগুলো কি আল্লাহর ইশারায় হয়? এগুলি বুঝবার জন্য প্রশ্ন করেছেন। আসলে আল্লাহ আপনাকে বলেছেন, এই যে তোমাকে একটা স্টিমার দিলাম, তেল ভর্তি স্টিমার, তোমাকে এটা নিয়ম কানুন শিখিয়ে দিলাম, তুমি ক্যাপ্টেন, ক্যাপ্টেন সিটে বসো, ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম, তোমার ইচ্ছা যেদিকে যাও যাও। এটা এমন একটা সিস্টেম করে দিছি, এটা চলবে, চলমান জিনিস, এখন তুমি কোন দিকে চালাবা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? আল্লাহ আপনাকে জ্ঞান বুদ্ধি কোরআন কিতাব নবী রাসূল সব কিছু দিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়ে বলেছেন এদিকে জান্নাত, এদিকে জান্নাত, তুমি যেদিকে যাও যাও। কারণ আমি তোমাকে পরীক্ষা করছি, দেখি কোন দিকে যাও, যেদিকে যাবা ওইদিকে আমি তোমাকে যেতে দেব। আল্লাহু আকবার, ক্লিয়ার না কথাটা? একদম ক্লিয়ার, ব্যাপারটা এরকমই। আপনি যাচ্ছেন, আপনার কাছে ভালো লাগছে সালাত, আপনার কাছে ভালো লাগছে ওয়াজ মাহফিল, ভালো লাগছে কোরআন কিতাব, আপনি এদিকে গেছেন, ডান দিকে গেছেন, আপনি ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে যাবেন। আরেকজন স্বেচ্ছায় সজ্ঞানে সে এদিকে আসে না, সে গান বাজনা ইয়া বা বাবা সারে গামা বাদা নিশা গেছে ওইদিকে, তুমি তো বুঝে শুনে গেছো, যাও বাস, তুমি ওইটাই পাইবা। শেখ, এক লোক তার নিজের স্ত্রী থাকার পরও অন্যের স্ত্রীর সাথে জিনায় লিপ্ত, এমন আমরা কি করতে পারি? আস্তাগফিরুল্লাহ। আরে কাসা কি যার আগায় রে, এটাকে বলে তার নিজের ধান ক্ষেত আছে, আবার পার্শ্ববর্তী অন্যেরও ধান ক্ষেত আছে, সে নিজের ধান খেতে পানিও দেয় না, সারও দেয় না, আর একজনেরটা গিয়ে দেয়। এখন পাগলা কৃষক, বোঁদর বেকুব, নন্সেন্স কৃষক, এটা তো পিঠান দরকার, ঠিক না? এই জন্য আল্লাহ কয়েছে, এরে এদিকে এদের ধরিয়েন, পাথর মারে আইটারে এই দুনিয়াতে বিদায় করে দিই। হ্যাঁ, এরকম নাদান কৃষক রাখার দরকার নাই, ঠিক না কথা? এগুলি হারাম। তবে ওই যে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করার যে ইসলামী বিধান, এটা এখন নাই, কারণ খলিফাতুল মুসলিমিন নাই, সামনে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসলে এটা ওনাদের জমানায় এগুলি হবে, বুঝছেন? এটা পাবলিকলি আপনি করতে পারবেন না, করতে গেলে আপনারা ধরবে আর কাজী সাহেবের জাত গোষ্ঠী যা আছে সব, ঠিক না? এই জন্য বলে দিলাম যে এগুলি পাবলিকলি, এটা সরকারের দায়িত্ব। কার দায়িত্ব? সরকারের দায়িত্ব।
তবে আল্লাহর শাস্তি দুই রকম, একটা হলো শরিয়ার আর একটা তকদিরের। যদি শরিয়তি শাস্তি সমাজে না থাকে, তকদিরের শাস্তি, নিয়তির শাস্তি সমাজকে গ্রাস করবে এবং সেটা মারাত্মক। সেটাই করোনা ভাইরাস, সেটাই জিকা ভাইরাস, সেটাই সোয়াইন ফ্লু, সেটাই বার্ড ফ্লু, সেটাই এইডস মহামারী, বুঝেন নাই? এইডস ভাইরাস, এগুলি ওই সাজা। যে আমার শরিয়ার সাজা তো তোরা ভালো লাগে না, জাতিসংঘের নেতৃত্বে তুলে দিয়েছিস, তো ঠিক আছে, আমার কাছে সাজার তো কোনো সিস্টেমের অভাব নাই, সিস্টেম করে সাইজ করে দিব যা। কথা হচ্ছে দলিল আছে না নাই? ইল্লা ফাশাফিহি মুত্তাউন, জিনা ব্যবচার সমানে প্রকাশ্যে শুরু হবে, কোনো রাগ ঢাক নাই, শাস্তিও নাই, বাস আল্লাহ দিয়ে দিবেন মহামারী, বিভিন্ন ফ্লো দিয়ে দিবেন, ভাইরাস দিয়ে দিবেন, কুরে কুরে খেয়ে ফেলবে, একেবারে শেষ। এগুলি আল্লাহ সৈনিক, করোনা ভাইরাস দেখাই তো যায় না, এগুলি সব আল্লাহ রিক্রুট করা আর্মি বাহিনী। আল্লাহ যখন ইচ্ছে আর্মি নামায়, তুই পরমাণু বোমালয় বসে থাক, তোর ভিতরে ভিতরে খাইয়া তুই বোমালয় করবিটা কি এখানে? তোর বোমা বেকার, তোর স্টেলস জঙ্গি ফাইটার বিমান বেকার, তোর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মিসাইল বেকার, ঠিক না? কারণ এই 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 ভাইরাসের মিসাইল মারবে কেমন? এটা তো মিসাইল মারি কিছু করা, যারে মারবা হে হে মরার আগে তুমি মরবা, ঠিক না? মুরগির স্যুপ খায় না, কবুতরের স্যুপ খায় না, খায় কিনা বাদুরের স্যুপ আর সাপের স্যুপ, আর পাশ নেই জিনিস। তো যে স্যুপ খাইছ সেই স্যুপের ফলাফল এখন ভোগ কর, ঠিক না? হারাম খাইলে তো হারামের একটা রিয়েকশন আসবেই। শায়েখ কোনো ইমাম যদি পর্নোগ্রাফি দেখে, এমন ইমামের পিছনে সালাত হবে কি? মুসল্লিরা যদি সব পর্নোগ্রাফি ওলা হয়, তো যেমন শুটকি তেমন বেগুন চলবে। বুঝেন না? মুক্তাদি যেমন হয় ইমামও তেমনই পাওয়া যায়, ম্যাচিং আর কি, বুঝেন না? স্মার্ট, যেমন মুসল্লি স্মার্ট, ইমামও কি স্মার্ট? শুধু নিজেরা সারাদিন পর্নোগ্রাফি নিয়ে বুদ হয়ে দেখেন আর ইমাম সাহেব। এক বাড়িতে এক মাদ্রাসার ছাত্র যুবক ছেলে জাগির থাকতো, যাত্রা গান করছে, এখন সব নারী পুরুষ বুড়া বুড়ি 80 বছরের বুড়া বুড়ি পর্যন্ত চলে গেছে, আর তরুণ ছেলে 18 বছর বয়স, বেচারার হোক না মাদ্রাসার ছাত্র, সে কি নিজেরে কন্ট্রোল করতে পারে? ফোলাফান তো সে গেছে তারাবি পড়া ইমাম, তো সে গিয়ে কচু খেতের মধ্যে বসে রয়েছে, কচু খেতে বসে বসে দেখতেছে, বাড়ির এক বুড়ার পেশাব লাগছে, সে গেছে ওইখানে গিয়া দেখে যে কিরে কচু খেতে কে বসে, দেখে যে হায় হায় রে আমাকে বাড়ির হুজুরে না। পরের দিন তো গোটা গ্রাম সদ্যাই তোলবা, হুজুর গেছে আর দুনিয়া কেয়ামতের আর কি আর কদিন বাকি, ও নিজেরা যে বুড়া বুড়ি পর্যন্ত 80 বছরের বুড়া বুড়ি হয়ে গেছে, ওইটা দোষ না, জোয়ান ছেলে বেড়া তোকে টানে তো হে সামলাতে না পারিয়া ও ও গেছে, ঠিক না? তো তোরা যদি সব সার্কাস করস, তোকে ইমামও সার্কাস করবি নাকি? وكذلك نولي بعض الظالمين بعضا, দলিল আছে না নাই? আল্লাহ কয় আমি এক জালিমের জন্য আরেক জালিম কি আমি নিয়োগ করি কর্মকর্তা। মুসল্লি ভালো হয়ে যাও, ইমামও ফেরেশতা হয়ে যাবে ইনশাআল্লাহ। গোটা আমেরিকায় সব পরকিয়া করে, বিল ক্লিনটন খালি মনিকার সাথে কি গন্ডগোল করছিল, গোটা দুনিয়া মানে আমরা ইবলিস থাকবো, আপনি কিন্তু জিব্রাইল। এই হলো হাব বাবার কি, আমাদের এই শয়তানি চলবে না, তুমি ভালো না হলে তুমি ভালো পাইতে না, ভালো ইমাম পাইতে না। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। মৃত পিতা মাতার ছবি ঘরে টানিয়ে রাখা যাবে কি? কি হয় ছবি টানালে? আমি তো কিছু পাই না, হাজারা যে সাফা মারোয়ার মাঝখানে দৌড়াচ্ছিলেন, দৌড়েছিলেন সেই কত হাজার বছর আগে, ওনার কি ওই দৌড়ের কোনো ছবি কারো ঘরে আছে? আছে, কিন্তু
লক্ষ লক্ষ মানুষ সারা বছর চাপা মারোয়া দৌড়ায় কিনা, কে এই হাজারাকে স্মৃতিময় করে রাখছেন কোন ছবি ছাড়া? কে? আল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন ছবি লাগে না তাকে স্মৃতিময় করার জন্য, বুঝেন না? বরং ছবি ঘরে রাখলে এই ঘরে শয়তানের আখড়া হবে, ফেরেশতারা আসবে না, তারা ঘৃণা করে। আপনি ইচ্ছে করে নিজের ঘরটাকে শয়তানের আখড়া বানাইলেন, আপনার বউকে শয়তানে ধরবে, জিনে ধরবে, কন্যাকে জিনে ধরবে, পরে ফকিরের কাছে দোয়াদৌড়ি করবে, ঠিক না? ঠিক। এমনি তো আজকাল ঘরের অবস্থা, গরুর গোয়াল আর আমাদের আমাদের বেডরুম আর মাস্টার বেডরুম এক সমান। আগের যুগে মানুষ ভদ্র ছিল, তখন থাকার ঘর বাড়ি যেখানে থাকতো 200 গজ দূরে থাকতো টয়লেট, ঠিক না? আর এখন কয় অ্যাটাচড, মানে ঠিক গরুর তার ঘাসের রাখার পাত্র সামনে আর পিছনে তার টয়লেট, এখান দিয়ে খাচ্ছে আর ওখান দিয়া, ঠিক মানুষের অবস্থা এখন এই গরু ছাগলের অবস্থা, এই ডাইনিং আর এই হইল টয়লেট। তো প্রত্যেক টয়লেটের জিন শয়তান থাকে, খবিজ নাফাকগুলি থাকে, এই জন্য বউ বেটি সমানে আক্রান্ত হয়, কারণ কয়দিন খেয়াল থাকে এটাতে ঢুকতে বিসমিল্লাহ পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকে দোয়া পড়তে হবে, কতক্ষণ খেয়াল থাকে? আর দুয়ার ফাঁকা থাকলে তো সে ওখান থেকে তাকাই থাকে। প্রায় মেয়ে লোকেরা জিন দ্বারা আক্রান্ত বর্তমান সমাজ, প্রায় এই টয়লেট থেকে, কারণ নবীজি বলেছেন ইন্না হাযিল হুসুসা মুহতাদারা, এই টয়লেটগুলিতে জিন হাজির থাকে, এরা থাকে, এরা তোমাদেরকে দেখে। ইয়াল আব্বে মাকায়দা বানি আদম, আদম সন্তানদের লজ্জা অঙ্গ নিয়ে এরা খেলা করে। তো যদি বিসমিল্লাহ পড়ে ওরা চোখে দেখে না, সাতরুমা বাইনাকুম ও বাইনা আয়ুনিল জিন্নি আনিয়া কুলা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললে তার চোখ অন্ধ হয়ে গেল, তোমাকে আর দেখবে না, কিন্তু বিসমিল্লাহ না বললে সে তোমাকে দেখছে। আর অধিকাংশ ছেলে মেয়েরা এখন উলঙ্গ হয়ে গোসল করে, জিনেরা দেখে দেখে তারা আসক্ত হয়, কারণ তাদের অনুভূতি আর নারী আমরা নারী পুরুষদের যে অনুভূতি সেইম অনুভূতি, সেইম চেতনা। যাই হোক, প্রসঙ্গ কথা এগুলি, আজকে আপনাদেরকে এত হাসি খুশি করে ওয়াজ করার আমার মোটেও নিয়ত ছিল না, কিন্তু আপনারা বসে আছেন তো এই জন্য কি করব। এখন দেখি রাত 12:30 আর আগাবো না ইনশাল্লাহ। একটা শুধু প্রশ্নের জবাব দেব, কোন মসজিদে কাতারের মাঝখানে যদি পিলার থাকে তার কাছে যদি একা সালাত আদায় করে তাহলে তার সালাত হবে কি? এটা নিয়ে মতবিরোধ আছে। একলা এক কাতারে দাঁড়ালে তো নবীজি বলেছেন যে এটা সালাত হবে না, হুমকি আছে এটার উপরে, এই জন্য অবশ্যই কোনো কাতারে মিশে যাওয়ার চেষ্টা করতে হবে বা অন্য কেউ আসলে তাকে সাথে নিতে হবে। তো বাংলাদেশের একটা ভাগ্য ভালো, মুসল্লির অভাব নাই, একজন একলা দাঁড়ালেও কিছুক্ষণের মধ্যে দেখা যায় কাতার একটা ভরে যায়, ঠিক না? তারপরে যদি একা হয়ে যান তাহলে ইমামের সাথে গিয়ে দাঁড়াবেন, যদি ইমাম সাহেব বুঝওয়ালা হয়, মারামারি লাগাবে না, এই টাইপের হইলে দরকার নাই, কারণ এটা মশলা আছে যে আপনি কোনোখানে জায়গা পাচ্ছেন না, একলা হয়ে গেলেন আপনি কাতারের মাঝখান দিয়ে ইমামের সাইডে গিয়ে দাঁড়াতে পারেন। সৌদি আরবে এমন করে, মক্কা মদিনা তারা বুঝে মশলা, ইমামেও বুঝে মুক্তাদিও বুঝে। শেষ প্রশ্ন, মসজিদে প্রবেশ করে জামাত শুরু হবার পূর্বে 2 রাকাত নামাজ পড়ার সময় না থাকলে কি করতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে, বসতে পারবেন না, কারণ হাদিস হলো ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, তোমরা কেউ মসজিদে ঢুকলে বসবে না, বসতে পারবে না, যদি বসতে চাও হাত্তা ইউসাল্লি রাকাতাইন, বসতে চাইলে 2 রাকাত পড়ো, হ্যাঁ যদি 2 রাকাত পড়ার সময় নাই তখন কি বসে যাবেন? না, দাঁড়িয়ে অপেক্ষা করবেন, একামত হবে, ফরজে শামিল হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, 12:30 না আর 2টা না, পরে ফজর কাজা হয়ে আমি গুনাগার হব। হেফাজতে এখানে
একটা প্রশ্ন দিয়েছেন পীর মুরিদি সম্পর্কে, আমি কিন্তু আজকে ওয়াজটাই করেছি এই বিষয়ের উপরে, যে আমাদের কি দরকার, ওস্তাদ দরকার। কি দরকার? প্রত্যেক মুসলমানের একজন ওস্তাদ লাগবে, তাকে জ্ঞান শিখতে হবে। আপনি ওস্তাদ গ্রহণ করুন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ, ওস্তাদ থেকে ইসলামের জ্ঞান শিখুন। সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। কোথায় আছে? তিনি কি কাফের মুশরিকদের দালাল? আস্তাগফিরুল্লাহ। হলিউড বলিউডের ফাঁটাফাঁটিগুলি এই দেশে আসে, গান গায়, কেউ তাদের বিরুদ্ধে কিছুই কয় না, বরং 6 কোটি 7 কোটি 8 কোটি টাকা দেয়, ঠিক না? আর যত দোষ নন্দ ঘোষ আল্লাহর কথা কইছে কেন, রাসূলের কথা কইছে কেন, এটা দোষ। যত নাফাক অপবিত্রতার ব্যবসা বাণিজ্য কোম্পানি যারা, হ্যাঁ, সেই কোম্পানিগুলির বিরুদ্ধে কথা নাই। জাকির নায়েক উনি একজন ডক্টর, আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন, উনি কম্পারেটিভ রিলিজিয়নের উপরে উনি বিশাল পণ্ডিত মানুষ, উনি কিছু কথা বলেছেন, ওনার উসিলায় ওনার বক্তব্য শুনে লক্ষ লক্ষ মুসলিম ইসলাম কবুল করেছে। আমরা যারা ওনার সমালোচনা করি, জীবনে একটা লোককে আমরা মুসলমান বানাইতে পারছি? নবীজি কি বলছেন, জাকির নায়কের মতো লোকদের ব্যাপারে, এই জাতীয় যাদের হাতে অন্য ধর্মের লোকেরা ইসলাম পায়, তাদের ব্যাপারে নবীজি কি বলছেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম বা মিম্মা তলাত আলাইহিস শামস। বিল গেটসের মতো বিশাল সম্পত্তির মালিক হওয়া, সে প্রাচীন যুগের লাল রঙের বিশাল উটের পালের মালিক হওয়া মানে বিল গেটস হওয়া, ওই রকম বড় লোক হওয়াচ্ছেও একটা লোক যদি তোমার হাতে ইসলাম পায়, হেদায়েত পায়, ওইটা তুমি বড় সম্পত্তি অর্জন করলা। কত লক্ষ লক্ষ লোক তার দ্বারা ইসলাম কবুল করে, এটা মুসলমানদের গৌরব। মুসলমানরা আমরা গৌরব করতে পারি এরকম একটা জাকির নায়ক দিয়ে, ঠিক কিনা? এটা এই যুগের ইসলামের মিরাকল, অলৌকিক মুজিজা আছে। আমাদের মিজানুর রহমান আজারি যার মাহফিলে 10 লাখ লোক চলে যায়, এগুলি ইসলামের মুজিজা আর মিরাকল মানুষ। এগুলি দোষ খুঁজে খুঁজে বেড়ানো মানে ইসলামকে অপমান করা, ঠিক না? ঠিক, এগুলি ঠিক না, এগুলি করবেন না কোনো সময়। ভালোটা দেখবেন, দোষ জাকির নায়েকেরও থাকবে, কাজী ইব্রাহিমেরও থাকবে, যার দোষ নাই সে অমানুষে মানুষই না, মানুষের জাত না, যার দোষ নাই সে সবচেয়ে বড় দোষী। দলিল আছে না নাই? লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম, যদি কোনো দোষ না করতা, গুনাহ না করতা, আল্লাহ তোমাদের সবাইকে মেরে দিতেন। ওয়ালা যা বিকাউমিন ইউজনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ, তোমার তোমাদের মতো ফেরেশতা আল্লাহ দরকার নেই, আল্লাহ ফেরেশতা বহুত আছে। আল্লাহ তোরা যদি মাসুম নিস বা বেগুনা হয়ে যাস, তো তোকে মতো বেগুনা বন্ধার আল্লাহর কোনো দরকার নাই। বেগুনে এক জাত তো আছেই ওনার ফেরেশতা, তোরা বেগুনা হবি তো তোকে বানাই লাভ হইলো কি, তোকে বানাইছে গুনা হইব আর কাঁদবি ওনার, উনি মাফ করবে, ওনার কাছে ভালো লাগবে, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। ছোটকালে খেলতাম, খেলার মধ্যে 10-12 জন ছোট ছোট বাচ্চা থাকতো, একটা গুনা করতো, একটা এই ভুল করতে ফিটাইতাম, ইয়ে করতাম, কোনোটা আচ্ছা তুই আয় তোরে মাফ করে দিলাম, এই এটা বের করে দিই, একটা বের করে দাও মাফ করে দিই, মজা লাগতো আলাদা। তা আল্লাহ তাআলা যে মানুষগুলি বানাইছে গুনাগার টাইপের বানাইছে, ঠিক না? জিব্রাইলের মতো তো বানায় নেই, বাবা আদম বিসমিল্লাতে জান্নাতে ঢুকিয়ে ভুল করে ফেলেছে, তাহলে বুঝে গেল কি আল্লাহ এই মানুষটা বানাইছে এরকম করে, এবং সে গুনা করুক ভুল করুক এটা আল্লাহর একটা সিস্টেমের মধ্যে সন্তুষ্টির আওতায় এটা আছে। তো সহি হাদিস, সহি মুসলিমের হাদিস, তোমরা গুনাহ না করলে সবাইকে মেরে দিতেন। তো গুনাহ না করার মতো বড় গুনাহ পৃথিবীতে আর নাই, গুনাহ না করার মতো বড় গুনাহ পৃথিবীতে নাই। কোন গুনার কারণে আল্লাহ গোটা মানব জাতিকে মারেন নাই, কিন্তু এই গুনাহ যদি করতা যে কারো গুনাহ নাই তো সবারই মারি দিত, কি ভয়ঙ্কর খারাপ জিনিস এটা, বুঝেন না? ওয়ালা যা বিকাউমিন ইউজনিবুন, তোমাদের মতো নিষ্পাপ মানুষ যদি নিষ্পাপ হয়ে যাইতো কোনো সময়, সবাইকে মেরে দিয়ে আল্লাহ নিষ্পাপ এক জাতি বানাইতেন, তারা গুনাহ করত, আল্লাহ তাদের ক্ষমা করতেন। প্রশ্ন, আমাদের মসজিদে কিছু ছেলে জোরে আমিন বলে, আমাদের নামাজের মনোযোগ নষ্ট করে, তাদেরকে আমরা কি করতে পারি?
তাদেরকে দিয়ে আপনারা জান্নাতেও যাইতে পারেন, জাহান্নামে যাইতে পারেন। জোরে আমিন বলা মসজিদে আসতে ওলারা যারা যায়, ওদেরকে দিয়া জোরে ওলারা জাহান্নামে যাইতে পারে, জান্নাতেও যেতে পারে। আবার যেখানে আমিন আসতে বলে, এখানে জোরে যারা বলে ওদের সাথে আচরণ দুই রকমের হইতে পারে। এক রকমের আচরণ আপনাকে জাহান্নামে নেবে, আর এক রকমের আচরণ আপনাকে জান্নাতে নেবে। যে আচরণটা জাহান্নামে নেবে আপনাকে, সেটা হলো এই আমিন জোরে বললা কেন, অথবা এই আমিন আসতে বললা কেন, বের হ, আজ যেন এই মসজিদে না দেখি, বের হ। এটা যদি করেন জাহান্নামে যাবেন। অতাফরিকুম বাইনাল মুমিনিন, মুমিন সমাজে তাফরিক, একদল মুমিনকে জুদা করে দিল, ভিন্ন করে দিল। এই তুই আর আমার সাথে খাবি না, সংসারে ঝগড়া লাগছে এক ভাইরে, তুই জুদা খাবি, তুই ভিন্ন, তুই আর আমার সাথে মিশবি না। কুফরি, তাফরিকুম বাইনাল মুমিনিন। আপনি যদি আমিন জোরে বলছে বা আসতে বলছে, দুইটা যে কোনো একটা কুরসান মসজিদ থেকে বের করে দিলেন, একজন মুমিন ভাইকে ভিন্ন করে দিলেন, জুদা করে দিলেন, কাট অফ করে দিলেন, আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনি তাফরিক করেছেন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, যারা মুমিনদেরকে ভাগ করে দিয়েছে, নিজেরাও আলাদা হয়ে গেছে, অন্যদেরকেও আলাদা করে দিয়েছে, এখন যার যার পথে, যে ওর মসজিদে ও, এর মসজিদে ও, এদের পরিণতি কি? উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য মহা শাস্তি অপেক্ষায় আছে। এটা হলো একটা আচরণ, এটা জাহান্নামে নেবে। আর যদি বলেন আচ্ছা ভাই তুমি আমিন জোরে বলছো তো, ওকে অসুবিধা নাই, তুমি আমাদের মুসলমান ভাই, কালেমার কালেমা পড়া ভাই, আয়ু তুমি জোরে বলো ভাই, আমরা আসতে বলতে অভ্যস্ত, আমাদের বড় বড় আলেমরা আসতে বলার কথা বলছেন, ওনাদের দলিলে ওনারা বলছেন, আমরা আসতে বলবো, তুমি জোরে বলো, তবে একই মসজিদে থাকো, আমাদের মসজিদে তোমার জন্য ইনশাল্লাহ আমরা কোনো বাধা তোমারে দিলাম না, আমরা মুসলমান ভাই ভাই। তাহলে কি হলো? তাফরিক হইলো না, ইখতিলাফ হইলো, ইখতিলাফ হইলো, দু রকমের আমল হইলো, কিন্তু জুদা করে দিলাম না, ভাগ করে দিলাম না, বের করে দিলাম না। বের করে দেওয়ার উপরে আল্লাহ জাহান্নামের হুমকি দিয়েছেন, কিন্তু দুই রকম আমলের উপরে জাহান্নামের হুমকি নাই। আপনি কাবাতে যান, কাবা শরীফে চারজন দাঁড়াইছেন, একজন বুকে হাতে, আর উনি নাভির উপরে, আবার ইনি নাভির নিচে, ওনার সাইডে একজন দাঁড়াইছে, এইভাবে হাত সাড়ি দিয়ে দাঁড়াইছে, চারজন চার রকম ইখতিলাফ। এটা বৈধ, এটা হতে পারে, দলিলের ভিত্তিতে হয় এগুলি, ইখতিলাফ হয় দলিলের ভিত্তিতে। তাফরিক, জুদা করে দেওয়া, ভিন্ন করে দেওয়া হয় ঘৃণা, দুশ্মনী, বিদ্বেষ, এগুলির ভিত্তিতে। ঠিক আছে? তো তো কাবা শরীফে ওরা জাহান্নামে যাবে না, কারণ ওদের ইমাম এক, মসজিদ এক, কিন্তু আমল চার রকম। আমল কি? আমল চার রকম, এটাকে বলে ইখতিলাফ, বিভিন্ন রকম, বিভিন্নতা হয়েছে। বাট ওরা কেউ মসজিদও পাল্টায় নাই, ইমামও পাল্টায় নাই, ইমাম এক, মসজিদও এক, এরা জান্নাতে যাবে। এই জন্য নিজের মুমিন ভাই, মুসলিম ভাই, আপনি তাকে কোনো আমলের কারণে, চার মাজাব, চার মাজাব হক, এটা আছে না নাই, তো আমিন জোরে বলা তো সবই মাজাবে আছে, এটা হাম্বলি মাজাবে আছে, মালিকি মাজাবে আছে, আসতে বলা হানাবি মাজাবে আছে, আপনি কোনটারে কি করবেন? আপনি কোনটারে বাতিল করবেন? বাবা ঠিক আছে, বাইতুল্লাহ যদি এরকম সবাই, সব মাজহাবের লোকেরা একসাথে সালাত পড়তে পারে এক ইমামের পিছনে, আমাদের এই মসজিদ কি বাইতুল্লাহ থেকে বড় মসজিদ হয়ে গেল, বেশি ফজিলতওয়ালা হয়ে গেল? আমরা কি তাদের থেকে বড় মুসল্লি হয়ে গেলাম? আমাদের ইমাম কি কাবার ইমামের চেয়ে বড় ইমাম হয়ে গেল? তো যেটা ওইখানে বৈধ এখানে চলবে না, এটা কেমন কথা? এই জন্য তাফরিক হারাম, ইখতিলাফ জায়েজ, হালাল। ক্লিয়ার? তো আমার লক্ষ্মীপুর জেলার দুই ভাই মামলা করেছে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে, দুই ভাই আদালতে যাইতে এক রিক্সায়, ইখতিলাফ করছে, তাফরিক করে নাই। হাজিরার দিন বাদী বিবেদের ডাক্তার, এই তোর হাজিরা আছে না আজকে, না গেলে বিপদ আছে, আবার বিবাদী বাদীরে ডাকতো, এই তোমার তো আজকে হাজিরার দিন, তো রিক্সা ঠিক করছো? আচ্ছা তুমি দাঁড়াও, আমি রিক্সা লই আইতে আছি। মামলার মধ্যেও এক রিক্সা,
মামলা মোকদ্দমা সারাদিন ওখানে হাজিরা টাজিরা একটা আরেকটার বিরুদ্ধে কইয়া আসার সময় এক রিক্সাই। এটা ফরজ মুসলমানদের মধ্যে। সূরা সাদের মধ্যে 21-22-23 নম্বর আয়াত, মামলা কেমনে দিতে হয়, মামলার বাদী বিবাদী কেমন যাইতে হয়, কেমন আসতে হয় আল্লাহ শিখিয়েছে। ইন্না হাযা আখি লাহু তিসউন নাজা, ওখানে বিচারক ছিলেন দাউদ আলাইহিসসালাম, আর এরা দুই বিবাদী বাদী বিবাদী মুসলমান দুইজন একসাথে গেছে, দেখে যে দাউদ আলাইহিসসালাম দরজা বন্ধ, দুইজন একসাথে ওয়ালে উঠছে, ওয়াল থেকে লাফ দিয়ে পড়ছে একসাথে ওনার সামনে। আচ্ছা এজাহারে বলতেছে বাদী, ইন্না হাযা আখি, ও দাউদ আলাইহিসসালাম এই বিবাদী আমার ভাই, আমার অনেক অন্তরঙ্গ মানুষ, অনেক ভালো মানুষ আমার ভাই, কিন্তু আমাদের দুইজনের মধ্যে একটা মতবিরোধ হয়েছে, মামলা আমরা নিয়ে আসি আপনার কাছে, আপনি ন্যায় বিচারটা করে দেন। দেখেন কত সুন্দর আরজি, কত সুন্দর এজার, কত সুন্দর বিয়ে, এইটার নাম ইমানদার। আর মামলা হয়েছে কোন তোর চৌদ্দ গোষ্ঠী আমার জীবনে, তবু ছায়া দেখলো আমি গুলি করবো, মামলা করলি আমার, এটারে ইমানদার কয় না, ঠিক না বেঠিক? অতএব ইসলামের এইসব মাসলা নিয়ে এখতলাফ করবেন, তাফরিক জুদা করে দেওয়া, ভিন্ন করে দেওয়া, বের করে দেওয়ার না কোনো অধিকার নাই, এটা এটা জাহান্নামে যাওয়ার কারণ। এবং 73 দল যে হবে, 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, সেখানে একটা অপরাধের নামে আছে ওসা তাফতারেকু, আমার উম্মত তাফতারেকু, এরা একদল একদলকে ভিন্ন করে দেবে, জুদা করে দেবে, একদল আরেক দল থেকে আলাদা হয়ে যাবে, ওরা কেউ মরলে ইন্নালিল্লাহ পড়ে না, এরা বাংলাদেশে তো এরকম এরকম দল আছে যে অমুক দলের কেউ মারা গেলে এরা খুশি করে আলহামদুলিল্লাহ পড়ে, ইন্নালিল্লাহ পড়ে না, ঠিক না বেঠিক? এই দলের লোক মারা গেলে ওই দলের লোক জানা যায় আসে না, এটাকে বলে তাফরিক, এটা একতলাফ না, এটা তিন রকম আমল না, এটা হলো ঘৃণা বিদ্বেষ করে মুসলমান থেকে ডিটাচ হয়ে যাওয়া, আলগা হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। 72 দল জাহান্নামে যাবে পৃথক হওয়ার কারণে, কেন পৃথক হলি, কেন একতলাফ সত্ত্বেও মুসলিম উম্মার সাথে মিলেমিশে কেন থাকলি না, উম্মরটাকে ঐক্যবদ্ধ কেন রাখলি না, ইউনাইটেড মুসলিম উম্মা কেন হতে দিলি না, কেন আজকে এক এক জাতিকে 73 জাতি বানাইয়া ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানের জাতা কলে পিষ্ট করলি, তাদের দ্বারা শাসিত হলি কেন, তোরা ঐক্যবদ্ধ থাকলে তোরা শাসন করতে বিশ্ব, ঠিক নয় কি? সর্বশেষ প্রশ্ন, এরপরে আর কোন প্রশ্নের ইনশাল্লাহ উত্তর, আচ্ছা তাহলে ওটা বাদ। চেয়ারম্যান সাহেব, আমি মাঝে মাঝে নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি না, তবে ধর্মের কাজে যে কোনো প্রকার সহযোগিতা করি তাহলে আমার পাপ কত, পূর্ণ কত? আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও খারাপ কাজে লিপ্ত থাকে বা অন্যের ঘরে ঢুকে ও পরের জমি জোর করে দখল করে রাখে, তাদেরকে কতটুকু পাপ হতে পারে আর কতটুকু পূর্ণ হতে পারে? মানে মাঝে মধ্যে নামাজ পড়েন, মাঝে মধ্যে পড়েন না, আপনার এখানে না পড়ার কোনো অপশন নেই, অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে, পড়লে আপনার ব্যবসাটা অনেক বিরাট, কারণ নামাজ মূলত 50 ওয়াক্ত, এই উম্মতের উপরে ফরজ নামাজ হলো মূলত 50 ওয়াক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাকুতি মিনতি, মূসা আলাইহিস সালামের পরামর্শের মাধ্যমে নবীজি মেরাজের রাতে আল্লাহকে বলে বলে কমাতে 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 পাঁচ ওয়াক্তে আনলেন, ফাইনাল ঘোষণাটা ছিল আল্লাহর আদালতে, ফাজালিকা খামসুন ওয়াজালিকা খামসুন, যাও হে মুহাম্মদ পড়ার বেলায় তোমার তুমি আর তোমার উম্মত পাঁচ ওয়াক্ত পড়বা, সওয়াবের বেলায় 50 ওয়াক্ত সওয়াব দেব। আপনি যে মাঝে মধ্যে পড়েন না, তাহলে লাভ করলেন না লস করলেন? পাঁচ ওক্ত দিলে 45 ওক্ত ফ্রি পাইলেন, আল্লাহ স্বর্ণ কিনলেন 5 ভরি, 45 ভরি আপনার ফ্রি দিল, এই ব্যবসা দুনিয়াত কোন পাগল না করবে কোন? হ্যাঁ এখানে অনেক দলিল আছে, অনেক এনে কুফর শিরকের সাথে আপনি জড়িয়ে যাবেন, এই জন্য সালাত কখনো আপনি বাদ দিবেন না, অন্তত ফরজ সাদাকাত হলেও যাতে মিস না, কারণ ফরজের উপরে হিসাবটা আসবে, সুন্নত নফল দিয়ে আপনার র্যাঙ্ক বাড়বে, পদবি বাড়বে, সম্মান মর্যাদা বাড়বে, ফরজের ঘাটতি পূরণ হবে, সেটা আপনি পড়ার চেষ্টা করবেন, কিন্তু অন্তত যেটার উপরে জাহান্নাম আসবে সেটা হলো কোনটা? ফরজ, এটা মিস করার কোনো সুযোগ নাই। এখন
আপনি মাঝে মধ্যে পাঁচ অক্তের মাঝে মধ্যে কম পড়েন, কিন্তু অন্যান্য পাপ নাই। হ্যাঁ, আর কিছু লোক আছে পাঁচ অক্ত ঠিক পড়ে কিন্তু সাথে অন্যান্য পাপও করে। এখানে বাহ্যিক শরীয়ার বিচারে যেই ব্যক্তি পাঁচ অক্তের মধ্যে কোনো খারাপই নাই, গ্যাপ নাই, পাঁচ অক্ত ঠিকঠাক মতে পড়ে, পাঁচ অক্ত ঠিক আছে, সে বেশি উত্তম। হ্যাঁ, নামাজি চোর, বেনামাজি চোরেছে অনেক ভালো, কারণ তো আল্লাহর হকটা দিচ্ছে, নামাজটা তো পড়তেছে। সালাত অলওয়েজ শ্রেষ্ঠ উত্তম সর্বোত্তম ইবাদত, এটাকে উপরে রাখতে হবে আপনাকে, বুঝলেন না? তো সালাত যে পড়ে তার মর্যাদা বেশি ইসলামে, কারণ সালাত এমন একটা ইবাদত, এটা যদি ঠিক মতো সে কন্টিনিউ করে যায় একদিন না একদিন এই সালাত তাকে টানবেই সত্য পথে, তাকে আনবেই। যদি সে এক অক্ত সালাত বুঝে পড়ে না, বুঝে পড়তে 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 একদিন একটা এক অক্ত সালাত বুঝে শুনে সুন্দর ভাবে বিনয়ী হয়ে আল্লাহর সামনে পড়েছে, এক অক্তে যথেষ্ট জীবন চেঞ্জ করার, জীবন চেঞ্জ করার জন্য। যদিও কেয়ামতের আগে অনেক লোক অনেক নামাজের কথা বলা আছে, সর্বাবস্থায় কি উত্তম, যে ব্যক্তি পাঁচ অক্ত পড়লো লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি, তাকে সেভ করার জিম্মা আল্লাহ নেবেন। হ্যাঁ, আল্লাহর জিম্মা আল্লাহ নিয়ে নিয়েছেন, তারে পালা তুকফিরুল্লাহ বিজিম্মাতি, তোমরা আল্লাহ জিম্মাদার, আল্লাহ জিম্মাদারির মধ্যে কোন রকমের তোমরা বিশ্বাসঘাতকতা ব্যত্যয় ঘটাইও না, কোন ডিস্টার্ব করো না তোমরা। তো যেটা আমরা পরামর্শ দেব, আপনি পাঁচ ওয়াক্ত নামাজও কন্টিনিউ করেন, সাথে কোনো খারাপ কাজেও আপনি জড়াবেন না, এবং সমাজের যেই সেবা ওয়েলফেয়ার মূলক কাজ করছেন এটাও আপনি কন্টিনিউ করে যান। আল্লাহর হকও দেন, বন্দার হকও আদায় করেন। পৃথিবীতে অধিকার দুইটাই, আল্লাহর অধিকার আর বন্দার অধিকার, আল্লাহর হক বান্দার হক, দুইটা হক আপনি দিলে আপনি একশো একশো মুক্ত হয়ে যাবেন, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি এটা করেন, কোরবানির গোশত কতদিন ঘরে রাখা যাবে, বা কোরবানির গোশত এক মাস পরে কোন বিয়ে বা ছেলের মুসলমানি করাইলাম তাহাতে কি হতে পারে? নিয়ম তো হলো সাধারণত কোরবানির গোশত আপনি এক ভাগ নিজে খাবেন, এক ভাগ ফকিরকে দিবেন, এক ভাগ হাদিয়ে দেবেন, নর্মাল নিয়ম। এর বাইরে যদি কেউ এক বছরও রাখে বাধা নেই শরীয়তে, কুলু ওয়াতাসাদ্দাকু ওয়াদ্দাখিরু, ফাইনাল নবীজি সর্বশেষ যেটা বলে দিয়েছেন, কুলু ওয়াতাসাদ্দাকু ওয়াদ্দাখিরু, কোরবানির গোশত খাও, দান করো, স্টক রাখো। আপনার ছেলে আমেরিকা থাকে, মন চাইছে ওর একটু গোশত খাওয়াবো, রেখে দিলেন ফ্রিজে, এক বছর পরে আসছে, এক বছর পরে খাওয়াইলেন, হয় না এরকম? বা যে কোনো কারণে, কোনো কারণ ছাড়াও ওইটা রাখলে গুণা নাই, তবে না রাখা উত্তম। এটা খেয়ে পরে আপনিও খেলেন, গরিব মিসকিন সবাইকে খাওয়ালেন, আত্মীয়দেরকে খাওয়ালেন, আজকে আর এইটা আর দিব না, ওনাদের একটু সাজা হওয়া উচিত, কারণ ওনারা প্রধান বক্তাকে দশটায় দিয়েছে, তো এই জন্য শাস্তি একটু হইলে হোক। তো শেষ করলাম, সুবহানাল্লাহ।